আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বৈদ্যুতিক কলিং বেল কানেকশন। আমরা সাধারণত বৈদ্যুতিক কলিং বেল বিভিন্নভাবে কানেকশন করি, কেউ সিরিজে করি, কেউ ডাইরেক্ট করি। আমরা আজকে দুটো পদ্ধতিতেই এই কলিং বেল কানেকশন জানব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িং করেছি ফিউজ, এরপরে আমরা ড্রয়িং করেছি পুশ সুইচ, এরপরে আমরা দিয়েছি একটি বৈদ্যুতিক কলিং বেল। এই যে দেখছেন যে আমরা যে সিস্টেমে ড্রয়িং করেছি এটা কিন্তু ভুল, এটা কিন্তু সঠিক সিস্টেম না। আমরা ড্রয়িং করেছি যে ডাইরেক্ট অর্থাৎ সুইচ, ফিউজ, সুইচ এবং কলিং বেল। এই সিস্টেমে সাধারণত কলিং বেল কানেকশন করলে কলিং বেল বেশি দিন টিকে না, কলিং বেল নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কোন সিস্টেমে কলিং বেল কানেকশন করব? ওকে, আমরা নিচে আরেকটি সার্কিট ড্রয়িং করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিউজ, একটি পুশ সুইচ অথবা কলিং বেল সুইচ এবং একটি বাল্ব এবং একটি কলিং বেল। এখানে দেখা যাচ্ছে যে এই বৈদ্যুতিক কলিং বেলটি এইভাবে করার কারণে এটা কিন্তু সহজে নষ্ট হবে না। অর্থাৎ কেউ যদি সুইচ চিপেও ধরে রাখে, চাপ দিয়ে ধরে রাখে, তাহলে কিন্তু নষ্ট হবে না। আমি আবারও দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ড্রয়িংটি করেছে এই ড্রয়িংটি কিন্তু ভুল, এইভাবে করা আসলে নিয়ম নেই, এইভাবে করলে কলিং বেল বেশি দিন টিকে না। এবং দ্বিতীয় যে ড্রয়িংটি আমরা করেছি, নিয়ম হচ্ছে এটাই, অবশ্যই আমাদেরকে কলিং বেল কানেকশন করতে হবে সিরিজ পদ্ধতিতে বা সিরিজে। আমরা এখন প্র্যাকটিক্যাল করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুবিন প্লাগ 6 অ্যাম্পিয়ার, এবং আমরা কিন্তু এক এক করে সবগুলো কানেকশন করে ফেলবো। আপনারা পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখেন। আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আছে আরও প্রায় 12 থেকে 14 জন ছাত্র, তারা আমার পাশে বসে আছে, তারাও শিখছে। আপনারা যারা দূর থেকে ভিডিওর মাধ্যমে এই ক্লাসগুলো করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিউজ কানেকশন করেছি, এরপর আমরা নিয়েছি পুশ সুইচ বা কলিং বেল সুইচ, পুশ সুইচ অথবা কলিং বেল সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন পুশ সুইচ অথবা কলিং বেল সুইচ নামে পরিচিত, এটা হচ্ছে পিয়ানো পুশ সুইচ অথবা পিয়ানো কলিং বেল সুইচ। ওকে, ফিউজ এবং সুইচ কানেকশন হয়ে গেছে। এবার আমরা কলিং বেল থেকে যে কোনো একটি তার, দুটি তারের মধ্যে থেকে যে কোনো একটি তার আমরা বাছাই করে নিয়ে আমরা কানেকশন করব। এজন্য আমরা জাস্ট তারটি বড় করে নিচ্ছি। আমি কলিং বেলের সাথে তার লাগানোর জন্য একটি তার নিয়ে নিচ্ছি এক্সট্রা। আপনারা দেখতে পাচ্ছেন ফিউজের আউটপুটে আমরা একটি তার লাগিয়ে নিয়েছি, এবং এই তারটি আমরা দিব কলিং বেলের যে কোনো একটি তারে দিলেই হবে। এটা হচ্ছে বৈদ্যুতিক কলিং বেল বা ইলেকট্রিক কলিং বেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিউজ, সুইচ এবং কলিং বেল আমরা ফেজ দিয়ে দিয়েছি, এবং দরকার আছে নিউট্রাল, আমরা নিউট্রাল সংযোগ করে দিচ্ছি। আমাদের কিন্তু কলিং বেল কানেকশন হয়ে গেছে। ওকে, আমাদের কানেকশন শেষ। এখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিয়ে চেক করব, কোথাও একটা লুজ কানেকশন আছে মনে হচ্ছে, একটু চেক করে নিচ্ছি। আমরা চেক করে দেখলাম যে লাইন আছে। ওকে, কলিং বেল বাজতেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা যেই পদ্ধতিতে এখন কানেকশন করেছি এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে, আপনাদেরকে দেখাবো এখন কীভাবে করতে হয়, আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমরা এখন সিরিজে কানেকশন করব, অর্থাৎ এই সুইচের পরে এবং কলিং বেলের আগে একটি 100 ওয়াটের লাইট বসিয়ে দিব বা কানেকশন করে দিব, তাহলে হয়ে যাবে সিরিজ। এই সিস্টেমে করলে কী উপকার হবে? এই সিস্টেমে করলে উপকার হবে এটাই, কেউ যদি কলিং বেলের সুইচ টিপে ধরে রাখে তাহলে কলিং বেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এবং এইভাবে যদি করা হয় কানেকশন, তাহলে একটি কলিং বেল লং টাইম চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে, কলিং বেলের পাশাপাশি লাইট জ্বলছে, তার মানে আপনাদের বুঝতে হবে এখানে ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ 220 ভোল্ট কলিং বেল নিচ্ছে 110 এবং লাইট নিচ্ছে 110। যদি কোনো কারণে কেউ কলিং বেল টিপে ধরে রাখে তাহলে কিন্তু এই কলিং বেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একদম কম। আশা করা যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তবে এইটাই হচ্ছে সঠিক পদ্ধতি, অবশ্যই কলিং বেল বা বৈদ্যুতিক কলিং বেল সিরিজে কানেকশন করতে হবে। আমার সাথে কিন্তু আমাদের বাচ্চারা যারা সামনে আছে তারা সবাই অনেক প্রশ্ন করছে, যে প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আপনাদেরকে আমার বলতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আপনি দেখতে পাচ্ছেন যে একটি সুইচ জাস্ট কী কাজ করে, জাস্ট ভিতর থেকে শর্ট হয়, এই শর্টটাই হয় আর কি। ওকে, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।